সো ক্রেজি জিনিসটা হলো আই এম ওয়ারিং আ টি শার্ট অফ সিম্বা, না এক্স্যাক্টলি নট দ্যাট, ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই হ্যাভ কম অন টু দ্য টপ ফ্লোর M6 অফ কোয়েস্ট মল অ্যান্ড আই ক্যান সি ইউ দ্য ভিউ ইজ মেসমেরাইজিং। সো এরকম কলকাতার ভিউ আই হ্যাভ নট সিন বিফোর, ইটস অ্যামেজিং। Bong Voyager videos. This is the place, this is M6, the top floor of Quest Mall. And if you're in Quest Mall, don't forget to come over here because the view is, as I say, mesmerizing. It's just too good. And come over here with the vertical, Ananya. So she is the vertical. She is her best friend, Sonam. And obviously, camera can be seen here. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বঙ্ক ভয়েজার। সো বহুদিন পরে, ইটস আ সানডে ইভিনিং অ্যান্ড উই আর অল সেট ফর আর রোড ট্রিপ। সো ডেস্টিনেশন এখনও শিওর নয়, জানি না আমরা কোথায় যাবো, বাট আই এম হিয়ার উইথ মাই ব্লগিং গিয়ার। সো লেটস সি ওয়্যার ইউ গো। সো একটু আপডেট, ডেস্টিনেশন ফাইনালি ডিসাইড হয়ে গেছে। So we are not going that far away, but we are going to a place known as Barakpur. So okhane dutu interest ache. Number one, Gandhi Ghat, khub sundor Gangar Ghat ache New Barakpur, Barakpur. And apart from that, there is a famous biryani shop, Dada Bodhi Dokan. So onek shunechi, now let's find out how it is exactly. So finally on our way, apatato amra Rubir Moder kachakachi, Eastern Bypass. And this is my friend Shayon. So aajke trip ta Shayoner jonno hocche. He is the one from Bangalore. And of course my travel buddy Arjun Maitra. Hello, hi there. So tinjon best of friends shob mile aajke beriye gechi. So hopefully it will be a small and exciting trip and dekha jak she Mangal Pandey Barakpur ar aajke 2019 er Barakpur er moddhe ki difference. চলতে একটু ব্রেক, সাডেনলি অন দ্য ওয়ে একটা গ্রিন প্যাশ্চার আমার রাস্তায় দেখেছি, স্টপড আর কার। বেশ সুন্দর জায়গাটা, টোটালি গ্রিন, দেয়ার ইজ আ কাইন্ড অফ লেক বিহাইন্ড মি। সো এখন অনেকটা ডিস্টেন্স যাওয়া বাকি আছে, বাট ইটস আ প্লেস ওয়ার্থ কামিং আউট অফ দ্য কার অ্যান্ড টেকিং ফিউ পিকচার্স আউট হিয়ার। সো লেটস গো। একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল, একটা কুকুর ক্রস করছিল। সো জাস্ট টু সেভ দ্য ডগ
The car almost bumped into each other, so there is a little bit of jam now in the highway. This is the Kollani Express Highway. So finally the DJ has done some justice. Matar gasti cholche. And yeah, ekto charge up song. Atokon je gaan bajachilo amar bondhu, ami almost ghumiye porechilam. Then ekto break holo and ekhon Barakuri samosh kilometer away still. So ekhon ekto baki ache distance. Jai na totokkhon amra light pabo naki andhokar hoye jabe, so let's see, because we started quite late. Ei ekta badik chilo eta cross kore beriye. Acha amra rasta bhul korechi. Main crossing ta kothay seta bol. Ek minute minute bol. আমি তো কিছু করলাম, এমনি এমনি চলে আসলো কি সব কনফিউশন। তুই ম্যাপটা দে। So finally reached Barakpur. ডান দিকে আর্মি হেডকোয়ার্টার, বা দিকে পুলিশ হেডকোয়ার্টার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দিস ইজ দ্য ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া। সো দিস ইজ দ্য এন্ট্রেন্স টু রিভার্স। ভেরি ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল নিটেড রোড না। সো দিস ইজ মঙ্গল পান্ডে পার্ক। সো গান্ধীঘাটে তো এখনো যাওয়া হয়নি, বাট আমরা মঙ্গল পান্ডে পার্কে এসেছি। A nice place to hang out, especially there is a children park. Nothing special, but you know, Sunday the shobi bhal lage. আমরা আছি এখন মঙ্গল পান্ডে ঘাট। সো আমি জানি না ওয়েদার মঙ্গল পান্ডে এখানে অরিজিনালি স্নান করতো কি না, অল এভার, বাট আমরা এসেছিলাম গান্ধীঘাট খুঁজতে, বা চলে এসেছি মঙ্গল পান্ডে ঘাট। সো একটা সুন্দর পার্ক ক্রস করে গঙ্গার ধারে কিছুক্ষণ বসে দেন আমরা খুঁজবো দাদা হোটেল। ওকে, সো তোমার কিছু বলার আছে? হ্যাঁ, এখানে একটা হিস্ট্রি রয়েছে। প্লাস আমার বলবার ছিল যে যখন সিপাহী মিটনের সময় যে রাঙ্গুন রেজিমেন্টটা এসেছিল, রাঙ্গুন রেজিমেন্ট অ্যাকচুয়ালি এখানেই নেমেছিল, ইট ইজ আ ফ্যাক্ট। তো গাইস, এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগিং, আমি আগে কখনো করিনি। অ্যান্ড যদিও এটাকে আমি ট্রাভেল ব্লগিংয়ের মধ্যেও বলবো না, বিকজ ইটস আ ভেরি ভেরি প্লেস যেটা গ্রেটার কলকাতার মধ্যেই পড়ে। ইট ইজ নট আ সেপারেট প্লেস অর উই হ্যাভ ট্রাভেল দ্য লং ডিস্টেন্স, জাস্ট আ সানডে প্ল্যান, আর সানডে আউটিং, অ্যান্ড আচমকা এখানে আসা হয়ে যায়। সো এরপরে আমি আগের বছর শ্রীলঙ্কা গেছিলাম, ওটারও আমার বানানো হয়নি, আই টেকেন ভিডিওস। সো হোপফুলি আই বি এবল টু এডিট ইট অ্যান্ড মেক আ ট্রাভেল ব্লগ আউট অফ ইট। বাট যদি বিকজ আই এম নট এক্সপিরিয়েন্স ইন ট্রাভেল ব্লগিং, ইটস মাই ফার্স্ট ট্রাই, সো প্লিজ কমেন্ট অ্যাবাউট এনি ফিডব্যাক অর এনিথিং দ্যাট আই শুড পারফেক্ট গোয়িং ফরওয়ার্ড ইন মাই আদার ভিডিও। সো অন দ্য অ্যালিজ অ্যান্ড গালিজ অফ ব্যারাকপুর আমরা খুঁজেই পাচ্ছি না কোথায় গান্ধীঘাট। জিপিএস এর আন্টি পুরোপুরি ভুল আমাদেরকে মোটামুটি অলিগলিতে ঢুকিয়ে দিয়েছিল। মোটামুটি লোকজন বলে যাচ্ছে আগে সিগন্যাল, আগে সিগন্যাল, তো আগে সিগন্যাল আমরা পাচ্ছি না, আমরা খালি চলছি চলছি চলছি। সো ফাইনালি ম্যাপ ভুল করেছিলাম, বাট ফাইনালি ম্যাপ দেখে দেখে ব্যারাকপুরের অ্যালিজ অ্যান্ড গালিজ, ছোট ছোট গলি হয়ে আমরা ফাইনালি গান্ধীঘাটের সামনে এসে পৌঁছেছি। বাট আনফর্চুনেটলি ইট ইজ ক্লোজড, অ্যান্ড তাও ইট ইজ 6:30 নাও, ছটার সময় ক্লোজ হয়েছে। মানে হাফ অ্যান আওয়ারের জন্য আমরা ব্যারাকপুরের গান্ধীঘাটটা মিস করে গেলাম দেখতে, অ্যান্ড তোমাদেরও দেখাতে। বাট উকি ঝুঁকি মানে যদি কিছু দেখানো যায় আমি ট্রাই করতে পারি, বাট যদিও কোনো লাভ নেই বিকজ ইটস অলমোস্ট ডার্ক, মানে এটা অন্ধকার হয়েই গেছে। সো ডে লাইট ছাড়া খুব একটা ভালো ভিডিও আসবে না, তবু আইল ট্রাই এগেন। অ্যান্ড আমার বন্ধুদের সামনেই আই এম মেকিং ওয়ান প্রমিস, উইল ডেফিনেটলি ভিজিট ব্যারাকপুর এগেন, অ্যান্ড আইল ট্রাই টু মেক আ ব্লগ অন গান্ধীঘাট স্পেশালি।
বা তো ব্যারাকপুর স্টেশন দেখেছিস? এটা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, একদম আগে প্যারাল হোয়াইট কালারে লেখা নামে এটা স্টেশন রোড। ফাইনালি পৌঁছে গেছি আমরা দাদা বৌদির দোকান। দেখতে ছোট হলেও ইটস ওয়ান অফ এ ভেরি ফেমাস প্লেস। পৌঁছে গেছি অলমোস্ট, বেশ কি দেখিতে পাচ্ছে। এবার দাঁড়িয়ে আছি আমরা দাদা বৌদির দোকানের পাশে, বিরিয়ানি খাবো। এবার কতটা সেল হয় একটা শেষ, এটা হচ্ছে আরেকটা। ওয়াও, নাইস টেকনিক। হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ভজার, অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট ফুড ব্লগিং ভিডিও। সো এই উইকেন্ডটার উপরে টোটালি বেসড অন আমার এই টোটাল ব্লগিং এপিসোডটা। সো আই মেড আ শর্ট ভিডিও অন কোয়েস্ট মল রুফটপ, সেটাও ইনক্লুডেড আছে, হয়তো তোমরা দেখেছো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, টুডে উই হ্যাড আ শর্ট ড্রাইভ, আই শুড নট সে লং ড্রাইভ, টু ব্যারাকপুর। অ্যান্ড তারপরে উই হ্যাড বিরিয়ানি অ্যাট দাদা বৌদি হোটেল। নাও টকিং অ্যাবাউট দ্য ফুড, রিভিউইং দ্য বিরিয়ানি, অবভিয়াসলি দ্য বিরিয়ানি ওয়াজ গুড, বাট অ্যাট দ্য সেম টাইম আই ক্যানট কম্পেয়ার ইট উইথ দ্য আদার বিরিয়ানি জায়েন্টস ইন ক্যালকাটা, যেরকম আর্সেলান অর হাজি বিরিয়ানি অর সিরাজ বিরিয়ানি, বিকজ দ্য স্টাইল অফ মেকিং ইজ ডিফারেন্ট। এখানে আমি দেখেছি দ্যাট এটা যে মেকিং স্টাইল, ইট ইজ সামওয়াট লাইক আ বং স্টাইল অফ বিরিয়ানি প্রিপারেশন। সেই যে ফ্লেভারটা, যেটা আমরা বলি বিরিয়ানি ফ্লেভার ভাবি, ইটস নট দ্যাট এক্স্যাক্টলি দ্য সেম, বাট অ্যাট দ্য সেম টাইম টেস্টি। অ্যান্ড দ্য সেকেন্ড থিং যেটা আমি নোটিস করেছি, দ্য বিরিয়ানি ওয়াজ সার্ভড উইথ স্যালাড অ্যান্ড পুদিনা চাটনি। সো দ্যাটস আ ভেরি উইয়ার্ড বাট আ ইউনিক কাইন্ড অফ কম্বিনেশন। সো আই লাভড ইট। হোপফুলি যখনই ব্যারাকপুর যাবে, এনশোর ইউ জাস্ট চেক ইন টু দাদা বৌদি হোটেল অ্যান্ড ট্রাই ইট আউট। ইটস আ বিগ ব্র্যান্ড দ্যাট পার্ট অফ দ্য সিটি। সো দ্যাট ইজ মাই রিভিউ, অ্যান্ড আই অলসো রিকোয়েস্ট মাই ফ্রেন্ড টু রিভিউ অ্যাবাউট ইট। আমরা গেলাম দাদা বৌদির হোটেলে, খেলাম ওখানকার বিখ্যাত বিরিয়ানি। ইউনিক ব্যাপার দেখলাম বিরিয়ানির এটাই যে কলা পাতার উপর সার্ভ করা হচ্ছে। সো টেস্ট দিটস আ মিক্সচার অফ বোথ নর্থ ইন্ডিয়ান উইথ সাউথ ইন্ডিয়ান কালচার। বিরিয়ানি তো বেশ ভালো, মাটন চিকেন, মাটন 220 rupees, দেখ তো বলেছি 220 rupees, কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড। আর একটা বিশেষ জিনিস দেখলাম বিরিয়ানির ব্যাপারে, যেটা ইউজুয়ালি আমরা পাকিস্তান বা বাংলাদেশে দেখি, সেটা হলো যে গরম ঘি স্প্রিঙ্কল ছিল এটা বিরিয়ানিটার উপরে। অ্যান্ড ওয়ান মোর থিং, বিরিয়ানি ইজ টোটালি হোয়াইট, নো ইয়েলো কালার, যে জাফরানটা থাকে বিরিয়ানিতে নয়। তো আমরা বলতে পারি যে ইট ইজ দ্য বেঙ্গলি বিরিয়ানি ইন দ্য ট্রু সেন্স। টিল দ্য টাইম উই মিট এগেইন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই চ্যানেল, আমাকে কমেন্ট করবে কি আমার এই ট্রাভেল আর ফুড ব্লগিং ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিপ রকিং।